যে খবরের দিকে নজর রাখবো, আজ থেকে ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার করা হলো আদালতে, এমনটাই জানিয়েছে রাজ্য। আজ থেকে ভাঙড়ে 144 ধারা প্রত্যাহার করা হলো কলকাতা হাইকোর্টে, এমনটাই জানিয়েছে রাজ্য। ফলে বিধায়কের আর মামলার যৌক্তিকতা নেই, এমনটাই দাবি করেছে রাজ্য। বিধায়ক নওশাদ সিদ্দিকী তার মামলার যৌক্তিকতা নেই আদালতে দাবি রাজ্যের। 144 ধারার কারণ দেখিয়ে 12 জুলাই নওশাদ সিদ্দিকীকে আটকায় পুলিশ। 17 জুলাই তাকে পুলিশ ভাঙড়ে ঢুকতে বাধা দেয়। আদালতও মনে করে যে এখন আর বিধায়কের ভাঙড়ে ঢুকতে বাধা নেই, ফলে তার মামলার নিষ্পত্তি বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে।